টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আমি হলাম পর্ণা, আর আমার চ্যানেলের নাম কি? পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আর তোমরা ভাবছো আজকে কি ব্যাপার, ডেইলি ব্লগ শুরু হলো না? আজকে তো ডেইলি ব্লগ আমি দেব না, কেন আমি রোজই ডেইলি ব্লগ দিই। আমি কি করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছি না করছি, আজকে একটু হাটকে ব্লগ। হাটকে ব্লগ মানে আজ সামনেই আসছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে তোমরা কিভাবে মেকআপ করে যাবে, যাও বা বাড়িতে পুজো হোক কিভাবে করবে, সেই নিয়ে আজকে আমি এসেছি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো তোমরা ভাবছো শাঁখা পলাও পরেছি, হ্যাঁ আজকে আমি শাঁখা পলাও পরেছি, সব কিছু পরে, শাড়ি ফাড়ি পরে কিভাবে তোমরা ঘুরতে যাবে, তাই জন্য আমি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। চলো মেকআপটাকে করে নিই ঝটপট। কিভাবে, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে তোমরা একটা চটপট মেকআপ করে নেবে, সেটা একটু দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। এই দেখো আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি, পাড়টা হচ্ছে রানী কালারে, আর ব্লাউজটাও ঠিক হচ্ছে, এটা রানি না, এটা হচ্ছে না, এটা একটা সেই বেগু, কালারটা ঠিক আমি বলতে পারছি না, এটা সেই পার্পেল কালারের টাইপের, পার্পেলটা অন্য টাইপের, মানে একদম অন্য টাইপের পার্পেল, পুরো পাড়টা এরকম জড়ি দেওয়া কাজ করা, আর এটা একটা হলুদ রঙের। আর সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি, সেটা তো সবাই জানে মোটামুটি, যে সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি পরতেই হয়, হলুদ আর সাদা। আর পাঞ্জাবির মধ্যে হচ্ছে ছেলেদের সাদা পাঞ্জাবি বা হলুদ পাঞ্জাবি, ফেমাস একদম। চলো আমি এখন আগে আমার মেকআপ টিউটোরিয়ালটা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই, যে আমি কীভাবে মেকআপ করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার স্কিনটা খুব ড্রাই, তাই জন্য আমি আগে প্রথমে ইউজ করছি নিভিয়া সফট অ্যান্ড স্মুথ। আমার সামনে কোনো মিরর ছিল না, তাই আমি ছোট্ট একটা মিরর নিয়ে করছিলাম, আর ভীষণ গরম লাগছিলো, অলওয়েজ আমার গরম লাগে। ট্যাপ ট্যাপ করে আমি আমার স্কিনে ইউজ করে নিলাম নিভিয়াটা। তোমরা নেকেও দেবে, যেখানে যেখানে তোমাদের ড্রাই ড্রাই লাগবে তোমরা ইউজ করবে। তার মাঝে শাড়িটা ভীষণ ভীষণ ডিস্টার্ব করছিল। আমি একটা ইউজ করছি কনসিলার হিসেবে, সেটা হচ্ছে NYX-এর কনসিলার, যেটা দুটো শেডের মিডিল, যে দুটো শেড আছে ওই দুটো মিডিলের শেডটা আমি ইউজ করছি। আবার আমার শাড়িটা অ্যাজ ইউজুয়াল আমাকে ডিস্টার্ব করছে। আমি একটা জাস্ট ব্রাশ নিয়ে, আমি একটু ব্রাশ দিয়ে করতেই প্রেফার করি, আমি করে নিলাম আমার আইয়ের নিচে, আমার এখানটা মানে আইজের নিচে একটু ব্ল্যাক ব্ল্যাক আছে, তাই জন্য আমি নিজে করে নিয়েছি। তার আগে আমি একদম ভুলে গেছিলাম যে আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আমি একটা কালার বারে সানস্ক্রিন ইউজ করছি, যেটা SPF 50, ভীষণ ভালো, আমার গোয়াতে গিয়ে ভীষণ কাজ দিয়েছে এটা। দেন আমি একটা মেকআপ ফর এভারের আমি একটা প্রাইমার ইউজ করছি, এই প্রাইমারটা আমার ভীষণ ভালো লাগে, একদম অল্প লাগে বাট স্মেলটা অসাধারণ। আমার শাড়িটা আমার ডিস্টার্ব করতে স্টার্ট করলো, আমি কনসিলারটা আবার ইউজ করছি, আমার লিপের কাছে একটু ব্ল্যাক ব্ল্যাক যেখানগুলো আমার লাগে সেখানগুলো আমি ইউজ করে নিচ্ছি, তার মধ্যে আমার আইব্রো করা হয়নি, নোজের এরিয়াগুলো আমি একটুখানি দিয়ে দিচ্ছি, যেখানে এখানে আমার স্পট মনে হচ্ছে আছে সেখানে। আমি একটা স্মুথ বিউটি ব্লেন্ডার ইউজ করছি, তোমরা ভিজিয়ে নিয়েও ইউজ করতে পারো বা এমনিও ইউজ করতে পারো, আমি এমনি ইউজ করছি। আবার শাড়িটা আমার ডিস্টার্ব করছে, আমি ট্যাপ ট্যাপ করে সবগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার নেক্সট ইউজ করছি আমি পিএসসি নাম্বারটা, আই থিঙ্ক দেখা যাচ্ছে না, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা। 2 ড্রপস দিলেই হবে, বাট প্রথম ড্রপটা একদমই অল্প পড়লো, আবার একটা ড্রপ নিলাম, দেন আবার একটা একটু নিলাম, কেন প্রথম ড্রপটা একদম অল্প পড়েছিল, সেম ব্রাশ দিয়ে আমি এটা লাগিয়ে ইউজ করে নিচ্ছি। আর ব্রাশ দিয়ে ইউজ করলে মানে
সুন্দরভাবে ইউজ করা যায়। ব্লেন্ডার দিয়ে করলে একটু ব্লেন্ডারটা বেশি ইউজ হয়ে যায় ব্লেন্ডারের ওপরেই। এখনও এতটা রয়ে গেছে, আমার টু পাম্পস নিলেই হতো। আর সকালের দিকে তো হালকা মেকআপ করেই বেরোবে, তো টু পাম্পস নিলেই হবে। অবশ্যই নেকে দেবে, যেখানে যেখানে এরিয়ায় তোমাদের দেখা যাবে তুমি সেখানে ইউজ করবে। আর পিএসসির ফাউন্ডেশনটা ভীষণ ভীষণ ভালো। আমি একটু হ্যান্ডস দিয়ে ইউজ করছি, হ্যান্ডস দিয়ে ব্লেন্ডটা না দারুণ হয়। আমার যখন খুব তাড়া থাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে যাই, বাট ভীষণ ভীষণ ভালো হয় ব্লেন্ডটা। যা ছিল বাকিটা আমি নেকে দিয়ে দিলাম। ভালো করে আমি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আন্ডার আইতেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ইয়াররিংসটা আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে আমার আমার সাদেতে আমার দিদি দিয়েছে। আর আমি আজকে শাঁখা পলাও পরে ফেলেছি সরস্বতী পুজো বলে কথা। আর একটা গলায় নেকলেস পরবো, মানে নেকলেস না একটা হার। পিএসির এই একটা ব্রাশ দিয়ে আমি, এটা কী ব্রাশের নাম, কাবুকি ব্রাশই বলে আই থিঙ্ক। এটা ম্যাকের একটা স্টুডিও ফিক্স কম্প্যাক্ট, তোমরা যে কোনো কম্প্যাক্টই ইউজ করতে পারো। আমি পুরো কম্প্যাক্টটা ফেসের ওপর অ্যাপ্লাই করে নিলাম। আরেকটা অনেক দিন আগেকার একটা মেভলিনের হচ্ছে তোমার ব্লাশ, মানে একদম লিকুইড ব্রাশ। এটা তোমরা এরকম এখন অনেক কোম্পানিরই বের করেছে, তোমরা সেটাও ইউজ করতে পারো। আমার কাছে মেভলিনেরটাই ছিল, দেন আমি মেভলিনটাই ইউজ করছি। আমি একটা আইব্রো ফর্মেটের জন্য আমি লরিয়াল প্যারিসার ইউজ করছি, এটা ভীষণ ভালো আর ভীষণ ইউজফুলি। স্পুলি দিয়ে আগে একবার ঠিক করে করে নিয়েছি, দেন ইউজ করছি। আমার আশপাশে ভীষণ আওয়াজ হচ্ছে বিকজ আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। স্পুলি দিয়ে আমি আরেকবার ঠিক করে নিলাম। এরপর ইউজ করছি আমি কালার বারের কাজল, নামটা একদম উঠে গেছে, ভীষণ ভালো কালার বারের কাজল। আমি আগে সেফোরা কাজলটা ইউজ করেছিলাম, বাট আমার ভীষণ স্প্রেড করতো, তো ওই জন্য আমি একবার ইউজ করে দেখলাম কালার বার, আমার ভীষণ ভালো লেগেছে কালার বারের কাজলটা। আমি চোখের নিচে একদম, ওরে বাবারে, তার মাঝে আমার কোমর ব্যথা করে উঠলো। কালার আমি নিচেও কাজলটা ইউজ করছি, আমি নিচে ইউজ করতে খুব ভালোবাসি। একটা ব্রাশ দিয়ে আমি একটু স্প্রেড করিয়ে দিচ্ছি। আমার চোখটা একটু ঢোকা মতো, ওই জন্য চোখের কোণে বড্ড বারবারে লেগে যায়। এরকম তোমাদেরও প্রবলেম হলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। আবার আমি মেভলিনের একটা মাস্কারা ইউজ করছি। অ্যাকচুয়ালি আমি একটা সেট কিনেছিলাম, তাতে পেয়েছিলাম একটা লিপস্টিক ছিল আর মাস্কারাটা ছিল। মেভলিনের মাস্কারা অলওয়েজ খুবই ভালো হয়, আমি একদম অল্প করে লাগালাম, কেন এটা ডে মেকআপের লুক। আমি একবার আবার ওই যে কম্প্যাক্ট ইউজ করেছিলাম যে ব্রাশটা দিয়ে, সেই ব্রাশটা আবার ইউজ করে নিলাম। আরেকবার আমি কাজলটা নিচ্ছি, এই ওপর দিকেটে একটু ইউজ করে নিচ্ছি, বাট আমি নট লাইনার পড়ছি না, এটা এটা কিন্তু জাস্ট ওপর দিকে একবার ইউজ করে নিয়েছি। ম্যাকের একটা ফিক্সার ইউজ করছি, তোমরা ম্যাকের ছাড়া অন্য কিছুরও ইউজ করতে পারো, যে ম্যাকেরই ইউজ করতে এমন কোনো কিছু নেই। আমার NYX-এরও একটা আছে, ভীষণ ভালো, মেকআপ ফরএভারেরটাও ভীষণ ভালো। তোমার যে তোমাদের যেটা বাজেট ফ্রেন্ডলি হবে তোমরা সেটাই ইউজ করবে। আর আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম, তাতে কী হয় ন্যাচারাল লুকটা চলে আসে,
একটা এমনি পাউডার ব্রাশ ছিল সেটা ইউজ করছি, আর আমি একটা স্টপ ক্রিম ইউজ করছি লিকুইড হাইলাইটার হিসেবে। তোমরা এটা ল্যাকমির একটা নতুন বেরিয়েছে এরকম স্টপ ক্রিম টাইপের, অনেক কোম্পানি এখন স্টপ ক্রিম টাইপ বের করেছে, সুইস বিউটিরও আছে, তোমরা সেগুলোও ইউজ করতে পারো। আর ম্যাকেট চাইলে ম্যাকেটটাও ইউজ করতে পারো। আর এটা একদম ডে লুকের জন্য একদম আইডিয়াল, মানে এই লিকুইড হাইলাইটার মানে হাইলাইটারটা যেটা স্টপ ক্রিম হিসেবে আমরা জানি। আমি একটা অ্যাভনের সেই লিপস্টিক কিনেছিলাম না, সেটাই ইউজ করছি। আমার এই লিপস্টিকটা ভীষণ ভালো লেগেছে আর কালারটা ভীষণ মেরুন কালারটা ভীষণ পছন্দ হয়েছে। হয়তো ফটোতে এটা মেরুন দেখাচ্ছে না, রেড দেখাচ্ছে, বাট এটা মেরুন কালার। যা একটু সাইডে বেরিয়ে গেল, যাক আবার আমি মুছে নিলাম, ঠিক করে নিলাম। ব্যাস আমার লিপস্টিক লাগানো হয়ে গেল। দেন এবার হেয়ার, আর একটু সিঁদুর পরে নিই। অবশ্যই যারা বিবাহিত তারা অবশ্যই সিঁদুর পরবে, সরস্বতী পুজো বলে। টিপগুলো ভীষণ বড় বড় ছিল, আমার ছোট লাল টিপ ছিল সেটা আর খুঁজে পাচ্ছিলাম না কোথায়। যাক আমি একটা ব্ল্যাক টিপ পরে নিয়েছি, এর সাথে অবশ্যই আমি রেড টিপই পরতাম, বাট আমার কাছে ছিল না, আমি ব্ল্যাক টিপ ইউজ করছি। চুলটাতে একটু কম করে নেব, কম করে এরকম খুলেও রাখতে পারো, হারটা নেক পরে নিলাম, খুলেও রাখতে পারো, বা আইদার তোমরা খোপাও করতে পারো বা বেঁধে নিতেও পারো। আমি একদম সিম্পল একটা এরকম সাইড দিয়ে ক্লিপ দিয়ে দুটো ক্লিপ দিয়ে রিং 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 করে নেব। যাতে আমার সামনে চুলগুলো পড়লে ভীষণ অস্বস্তি হয়। ব্যাস আমার হেয়ারস্টাইল রেডি, এটা সিম্পল একটা হেয়ারস্টাইল। তোমরা যদি হেয়ারস্টাইলও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি দেখাবো যেটুকু আমি জানি। ব্যাস আমার লুক কমপ্লিট, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিয়ে দিও, কমেন্ট করে দিও, আর কী করবে তার আগে সাবস্ক্রাইব। বাই বাই। এই যে রেডি ফেডি হয়ে গেছি, আমরা একটু বেরোচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখতে পাবে। চলো আগে বেরোনো হোক, অনেক দেরি হয়ে গেছে। সিটি সেন্টারে এসে গেছি, যে কারণে এসেছি সেটা হলো একটা কিছু ভাউচারে আমার হাজব্যান্ড ফিল আপ করেছিল, তো সেইটা নাকি তোমার লেগেছে, তো কী হয়েছে ব্যাপারটা, কিছু একটা ভাউচার আছে সেটা নিতে এসেছি। সেই কী কী আছে ভাউচার বা কী কী আছে না আছে সেই ডিটেলসটা গিয়ে আগে দেখি চলো। সিটি সেন্টারে ভিড় আছে, দেখো ভিড় আছে, ভাল লাগছিল না। চলো আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম, চলো টাটা বাই বাই। তার আগে তো জানোই কি করতে হবে, আমার ছেলে বলেও দিল সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইকও করতে একদম ভুলবে না। আর যে গিফট গুলো দিয়েছিল, ওই যে একটা ডিনার সেট দিয়েছে, একটা কাপ দিয়েছে, তো এইগুলো দিয়েছে, আর দুটো তিনটা ভাউচার দিয়েছে, একটা জুয়েলারির, একটা ওয়াওয়ের, আর একটা ট্রিপের ভাউচার দিয়েছে, যেখানে দার্জিলিং, গ্যাংটক, সিকিম, গোয়া এইসব আছে, একটা ভাউচার দিয়েছে। ব্যাস চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম, আবার কালকে একটা নতুন ব্লগ, আবার ধামাকা একটা ব্লগ কালকে আসছে। চলো টাটা, টেক কেয়ার, যাওয়ার আগে কি করবে সাবস্ক্রাইব এন্ড লাইক, বাই বাই।